সো ব্রুজ স্ট্যাব যদি আমি ইউজ করতে যাই তাহলে কি করতে হবে আমাদের? ব্রুজ স্ট্যাবে যাইতে হবে এবং এখানে গিয়ে ডাউনলোড করতে হবে হচ্ছে কি এখানে আচ্ছা ডাউনলোড করার পরে এটা কি করতে হবে আনজিপ করতে হবে তাই না? ওকে আনজিপ করে ফেলি। আনজিপ করে কি কি নিয়ে আসবো? সিএসএস এখান থেকে দেখবো যে bootstrap.min.css কোথায় আছে, এটাকে কপি বা কাট করে নিয়ে এসে আমাদের যে সিএসএস আছে সেখানে বসাই দিব। আর আরেকটা ফাইল লাগবে সেটা হচ্ছে জেএসটা লাগবে এবং জেএস থেকে min.js নিয়ে আসবো। নিয়ে আরে ও এখন লাগে না ফন্টের সামলিয়া, ও এখন খুব একটা যে ম্যাচ করে তা না, মিস করে যায়। আচ্ছা আনার পর হচ্ছে আমি পিএইচডি একটু ওপেন করবো তাই না? তার আগে হচ্ছে লিঙ্কটা করে দিতে হবে না? বডি হিসাবে লিঙ্কটা চেষ্টা করবেন যে ইয়েতে সবার উপরে রাখতে। রাখলাম এবং যে এটা নিচে রাখতে min.js। ওকে এরপরে কাজ কি? এরপর হচ্ছে পিএইচডি দেখতে হবে যে আমার পিএইচডি এর ডিজাইনটা কেমন তাই না? তো পিএইচডি কে ওপেন করে ফেলি। আজকের পিএইচডিটা দেখতে আমরা বেশি সুন্দর, তবে বেশি বড় না, ছোটখাটোর মধ্যেই আছে। ওকে এই যে আমরা অনেক পিএইচডি এর আগে গ্রিড দেখছিলাম না, এই গ্রিড গুলো কিন্তু এখন আমাদের কাজে লাগবে। কারণ হচ্ছে আমরা জানি কি বডিশাপে মোট 12টা গ্রিড আছে, মানে এখানে যদি গুনে দেখেন দেখেন যে মোট 12টা গ্রিড আছে, আছে না? 12টা আছে, ভালো করে দেখেন 12টা গ্রিড আছে। সো এই গ্রিড গুলো নিয়ে মূলত হচ্ছে আমাদের কাজ হবে। এবং ওটা গ্যাপ গ্যাপ ওই যে 15 পিক্সেল 24টা আছে, হ্যাঁ ওইটা না, আপনাকে ধরবেন হচ্ছে এই যেটা এটা একটা গ্রিড, এটা গ্যাপ, এটা যে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওটা তো এই যে এটা এটা ফুল র্যাপার ফুল উইথ, এটা হচ্ছে আমার কন্টেইনার, মানে কন্টেইনারের ভিতরে 12 বার এটা সেকশন আমাদের মোট হচ্ছে 170 এর দুই পাশে 30 বার যায়। হ্যাঁ এটা তো যাবেই, পুরো থাকা থাকবে না এটা তো থাকবে, এটা তো ফুল উইথ এরটা আমার কন্টেইনার, আমরা যে র্যাপার বলি সেটা হচ্ছে এই যেটা স্যার এইটা এটাই আমার কন্টেইনার। হ্যাঁ তাহলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে আমাদের কি আছে একটা মেনু আছে তাই না? তো মেনু এবং মেনুটা আছে কিসের উপর? ব্যানারের উপর। এখন কি আমি ব্যানার আলাদা করব মেনু আলাদা করব নাকি হচ্ছে এক ব্যানারের উপরে মেনু থেকে শুরু করে দিব? ব্যানার হচ্ছে আলাদাই করা, তারপর হচ্ছে উপরে পজিশন করে নিয়ে আসতে হবে। ওকে তাহলে মেনু তৈরি করার জন্য হচ্ছে আমাকে মেনু বানাইতে হবে নাকি বরিশাল থেকে নিয়ে আসলে হবে? তারা আমাদের জন্য খুব সুন্দর একটা জিনিস বানায় রাখছে, আমরা সেটাকে ইউজ করবো। কম্পোনেন্টস থেকে কোথায় ন্যাপবার, এবং এখান থেকে দেখবো যে তারা আমাদের জন্য একটা মেনু বানায় রাখছে। সো এখানে কপি কপি করে এখানে রাখবো। সো তার আগে আমাকে কি করতে হবে একটু একটা কমেন্ট দিতে হবে না, যে এটা হচ্ছে আমার ন্যাপবার পার্ট, ন্যাপবার বলি আমরা যেহেতু ন্যাপবার নামে তারা নিছে, এটাকে বলবো ইন্ট। ওকে এইখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলেই যদি এটাকে হচ্ছে আমি ওপেন করি সুন্দর চলে আসলো না মেনুটা? ওকে বাট মেনুটা হচ্ছে ফুল র্যাপারে আছে, বাট আমাদের পিএইচডি কি মেনুটা ফুল র্যাপারে আছে নাকি হচ্ছে র্যাপারের মধ্যে আছে? কন্টেইনারের মধ্যে আছে তাই না? ওকে তাহলে কন্টেইনারের মধ্যে যদি আনতে চাই তাহলে ন্যাপটা বাদ দিয়ে এর ভিতরে যত কন্টেন্ট আছে সেগুলোকে কাট করে আমি এরপর একটা কি নিবো যে ডিফ ক্লাস কি নিবো একটা কন্টেইনার ক্লাস নিয়ে নিবো। আর কন্টেইনার ক্লাস যখনই নিব তখন সেটা উইথ কত হয়ে গেল 140 হয়ে গেল না? সো কি করলাম দিয়ে দিলাম সেকশন, এখানে লাগবে না তো ন্যাব, ন্যাব যেটা ন্যাবই হচ্ছে সেকশনে কাজ করতেছে, মানে ন্যাবও একটা ট্যাগ যার উইথ হচ্ছে 100%, বুঝতে পারছেন? তাহলে এটা বানাই রাখতে আসে না, চলে আসছে কিন্তু কন্টেইনারের মধ্যে। ওকে এবার আমার পিএইচডি অনুযায়ী হচ্ছে আমার 5টা মেনু আছে তাই না, এবং লেফটে রাইট রাইট পাশে আছে মেনুগুলো এবং লেফটে আছে কি শুধুমাত্র লোগোটা আছে। ওকে তাহলে হচ্ছে আমরা লোগো বলতে আমরা কোনটা বুঝবো? এই ন্যাপবার। ওকে তাহলে লোগোটা আগে কেটে নেন, এটা হচ্ছে আমার লোগো লেয়ার, তাহলে অলটা ধরে ক্লিক, আরে না লেখা না
এটা দেখতেছেন লেখা, এটা তারপর ফাইল থেকে সেভ ফর ওয়েব কি হবে, পিএনজি হবে, তাই না? সেভ করব হচ্ছে আমাদের ডেস্কটপে, ফুটস্ট্যাপ ইমেজেস, নাম কি দেব, লোগো, হিস্টোরি থেকে, হিস্টোরি কি নাই, হিস্টোরি 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 আছে, ওকে নিয়ে আসলাম। সো লোগোটা বসে দিব কোথায়, এই নেববারটা কেটে দিব, এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে কিনিব আমি একটা ইমেজ ট্যাগ নিয়ে, জাস্ট ইমেজটা বলে দিব যে এটা হচ্ছে আমার লোগো, আর এখানে অল্টারে কি দিব, তাহলে লোগোটা চলে আসলো। এটা দেখা যাচ্ছে না যে এখানে আছে, বাট সাদা কালারের কারণে বোঝা যাচ্ছে না বাকিটা বক্স লেখাটা। ওকে, এবার হচ্ছে আমার সার্চ দরকার নাই, ডিজেবল দরকার নাই, ড্রপ ডাউন দরকার নাই, তাই না? সো এগুলো আগে আমি কি করবো, আমরা এখান থেকে সব আউট ফেলে দেন, এই ডিজেবল বাটনটাও ফেলে দেন, এবং ড্রপ ডাউন এই এলাইতে শুরু হয়েছে, এলাইটাও ফেলে দিব, তাই তো? আর কোডটাকে একটু সুন্দর করে সাজাই দিই, এটা গ্যাপ আছে, এখান থেকে বটন পর্যন্ত বেড়ে আছে, এটাকে ট্যাপ দিয়ে সাজাই দিলাম। ওকে, এবার হচ্ছে আমার বাড়াইতে হবে কি, মেনু, তাই না? ওকে, তাহলে এই এলাইকে কপি করবেন এবং যা বাড়াই দিবেন, মোট কয়টা দরকার, পাঁচটা, সো চারটা আছে। ওকে, প্রথমে কি আছে আমার, ফিচার, তারপর হচ্ছে ওয়ার্কস, তারপর হচ্ছে কি আওয়ার টিম, টেস্টিমোনিয়াল, আর হচ্ছে কি ডাউনলোড আছে। ওকে, তাহলে মেনু নামগুলো দেখি, প্রথমে হচ্ছে যেটা হোমের পরিবর্তে এখানে কি হবে, ফিচার, ফিচার্স, তাই না? ঠিক আছে, ফিচার্স, তারপর হচ্ছে কি ছিল, ওয়ার্কস, আওয়ার টিম, তারপর ওগুলো বড় করা যাবে সিসি দিয়ে, টেস্টিমোনিয়াল, ডাউনলোড না লোডস, ডাউনলোড, টেস্টিমোনিয়াল। ওকে, এই হচ্ছে আমার মেনু, দেখে আসে কিনা, হ্যাঁ চলে আসছে। এগুলো এবার কোথায় দরকার, রাইট পাশে। তো রাইট পাশে নেওয়ার জন্য হচ্ছে আমরা কি কি করব, এই যে এখানে তারা একটা এমআর অটো ক্লাস দিয়ে রাখছে, এমআর অটো মানে হচ্ছে কি মার্জিন রাইট অটো, রাইট থেকে অটো করে লেফটে নিয়ে বসায় রাখছে, আমাদের দরকার কোথায়, লেফট থেকে অটো করে আমরা একদম রাইটে নিয়ে যাবো, তার মানে এম আর এর জায়গায় কি লিখবো, এম এল, এম এল অটো মানে মার্জিন লেফট অটো দিলে একদম রাইটে চলে গেল, আর মিডিলে চালিয়ে কি লিখতে হবে, এম অটো, তাহলে মিডিল চলে আসবে মেনুটা। ওকে, এবার হচ্ছে মেনু কি স্টাইল করবো, তাই না? তো দেখি হচ্ছে তারা কি কি ফন্ট ইউজ করছে, এখানে ইউজ করছে কি রেলওয়ে বোল্ড, ক্যান্সেল দিলে দেখাবে যে রেলওয়ে বোল্ড 13 পিক্সেল, আর এখানে কত আছে হোয়াইট কালার। সো ফন্টটা নিয়ে আসবো কোথা থেকে, গুগল ফন্ট থেকে নিয়ে আসবো। এখান থেকে একটু নিচে গেলে রেলওয়ে মনে হয় পাওয়া যাবে, রেলওয়ে, রেলওয়ে, এই যে পাওয়া গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা অনলাইন লিঙ্কটাই করি আপাতত, কাস্টমে গিয়ে লাইক মিডিয়াম দরকার, সেমি বোল্ড দরকার, বোল্ড দরকার, এগুলো দরকার, তারপর হচ্ছে দরকার হতে পারে লাইট কেমন আছে, আর ব্ল্যাকটাও নিয়ে রাখলাম, সমস্যা নেই। সো কোথায় লিঙ্ক করবো আমরা, এই যে এখানটায় করে দিলাম, আর যেখানে দরকার সেখানে জাস্ট এটা লিখলে হবে, তাই না? ওকে, সো এবার হচ্ছে আমি মেনুটাকে ধরতে হবে, যদি স্টাইল করতে চাই আমি রাইট বাটন ক্লিক করবো, হোমে না করি তাহলে অ্যাক্টিভটা দেখাবে, আমরা পাশেরটাই করবো, করে যেটা করবো আগে এ এ কে ধরলে আমার এখানে একটা সিএসএস দেখাবে। ওকে, এখানে ক্লিক করলে একটা ক্লাস দেখাইছে না, এখানে তার একটা কালার করে রাখছে, আমি জাস্ট নিশ্চিত হওয়ার জন্য কি করবো, এটাকে একটা কালার দিয়ে দেখবো যে আসলে কাজ করে কিনা, দেখলাম যে হ্যাঁ এখানে যদি আমি কালার লিখি তাহলে মেনুর কালারগুলো কি চেঞ্জ হচ্ছে, একটা বাদে ওটা অ্যাক্টিভ করা আছে এই কারণে। তো তাহলে আমি কি বুঝলাম যে এই ক্লাসটা নিয়ে গেলে আমি যাই করবো সেটা মেনুর জন্য অ্যাপ্লাই হবে, তাই তো? তো তাহলে নিয়ে গেলাম, এটাকে কপি করে, কপি রুল করে নিয়ে যাবেন কোথায়, আপনার সিএসএস এ, আর এই সিএসএস আমাদের কিছু দায়বদ্ধতা আছে না, না কি কি, মার্জিন প্যাডিং, এই ফর্মালিটিস গুলো আমাদের না মনে হয় দিয়ে দেন, পাঁচ ছটা লাইন লিখলে কষ্ট হবে, এক্সিকিউশন নাম, এবং আরেকটা জিনিস দিয়ে রাখবেন সেটা হচ্ছে বুড়িস্টাবে হচ্ছে যেটা করে ওরা ওই হবার করলে অ্যাঙ্কর ট্যাগরে সেখানে তারা হচ্ছে দিয়ে রাখে যে টেক ডেকোরেশন চলে আসে হবারে, সো ওটা যাতে না আসে সেজন্য এ ইনটু হবার দিয়ে লিখে দিবেন যে হবার করলে যাতে টেক ডেকোরেশন নাম থাকে, এটা বলে দিবেন, লিস্ট স্টাইল টাইপটাও না আমাদের এখানে, আর একটা বাকি ছিল সেটা হচ্ছে ইমেজ,
কি জানি ছিল ভার্টিক্যাল লাইন, মিডল। আচ্ছা এবার হচ্ছে ক্লিয়ার নামে আমাদের যেটা দেওয়ার দরকার নাই, কারণ তারা ক্লিয়ার ফিক্স নামে একটা ক্লাস বানাই রাখছে যেটা দিয়ে ওই কাজটা আমরা করতে পারি যদি লাগে আর কি, ক্লিয়ার ফিক্স। আচ্ছা এই হচ্ছে আমাদের কমন ছিল, এবার হচ্ছে আমি কমেন্ট দিই যেটা হচ্ছে আমার নেভার পার্ট সিএসএস, তাই তো? ঠিক আছে এইখানটাতে আমি ওটা পেস্ট করে দিলাম, ওই যে ক্লাসটা কপি করলাম, তাই না? এবার হচ্ছে আমার কি কি কালার এটা দিব। আমরা মূলত যখন মানে এই বডি শেপের আগে আমরা মেনুতে কোথায় কালার দিতাম, এতে ধরতাম কি মেনু, এর ভিতরে ইউএল, এর ভিতরে এলআই, এর ভিতরে যে এ আছে সেখানে আমরা কালার দিতাম, ফন্ট ফ্যামিলি দিতাম, ফন্ট সাইজ দিতাম। তার মানে এবার হচ্ছে আমরা কিন্তু এতেই দিচ্ছি হিসেবে, কারণ হচ্ছে দেখেন তারা হচ্ছে ইউএল আছে, এলআই আছে, এবং এলআই ভিতরে আবার কি আছে, এ আছে, কিন্তু তারা যেটা করছে প্রত্যেকটা এর ভিতরে একটা করে ক্লাস দিছে, কি নাম দিছে, ন্যাব লিঙ্ক। তার মানে ন্যাব লিঙ্ক কে ধরা মানে কাকে ধরা, একে ধরা। তো আমরা কিন্তু হিসেবে একেই ধরতেছি, তো একে এবার হচ্ছে আমি কালার দেবো, কি কালার আছে আমার, হোয়াইট, তাই না? অ্যাকুরেট একদম হোয়াইট আছে, এবং ফন্ট সাইজ কত, 13 পিক্সেল বোল্ড রেলওয়ে। ওকে সো কালারটা দিয়ে দিই যে হোয়াইট, তারপর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে আমার 13 পিক্সেল, আর হচ্ছে ফন্ট ওয়েট মানে বোল্ড আছে তাই না, তার মানে 700, আর ফন্ট ফ্যামিলিটা নিয়ে আসি, কোথায় থেকে নিয়ে আসবো, এইখানে যে দেওয়া আছে তাহলে তো হয়ে যাবে, ফোন পাইছে তাই না, সবগুলো যে সাদা তো এখানে বোঝা যাচ্ছে না, তো বোঝার জন্য আপাতত আমরা একটু কালোই রাখি। এবং প্রত্যেকটা কি আপার কেস ছিল না, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সব বড় হাতে ছিল, ঠিক আছে হয়েছে। এবার হচ্ছে তারা একটু গ্যাপ বেশি আছে তাই না, গ্যাপটা আমাকে দিতে হবে, দেখেন যে তারা কত পিক্সেল গ্যাপ দিয়েছে একটা থেকে আরেকটা, কত সাইডের মতো তাই না, তার মানে হচ্ছে আমাদের লেফট এবং রাইটে কত করে দিতে হবে, 30 করে। তাহলে আমরা যে এটাকে ধরি বা হচ্ছে এখানে দেখেন তারা একটা প্যাডিং দেওয়ার জন্য তারা একটা ক্লাস বানায় রাখছে, দেখেন যদি এখানে ধরেন একটু নিচে আসেন, এই যে প্যাডিং রাইট প্যাডিং লেফট দিয়ে রাখছে না, দিয়ে রাখছে কিন্তু, এবং এই এখানে আরেকটা মনে দিছে যে এখানে একটা প্যাডিং দেওয়া আছে, এটা ধরেন আপনি এই ক্লাসটাই নেন, এই যেটা, এই যেটা নিয়ে জাস্ট এখানে প্যাডিংটা দিয়ে দেন, এখানে আর ইএম দিছে, আমার আর ইএম না দিয়ে হচ্ছে সাইড, যেহেতু তার মানে প্যাডিং লেফটে থাকবে কত, 30 পিক্সেল, এবং রাইটেও হয়েছে না। আচ্ছা এবার হচ্ছে আমার হবার দেওয়ার প্রয়োজন হবে, এবং এখানে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভটা আমি যদি না চাই, কারণ আমাদের কোনো অ্যাক্টিভ করার নাই, তো না চাইলে আমরা কি করব, এখানে তার একটা অ্যাক্টিভ ক্লাস রাখছে ইউএলএ, দেখছি এই যে এই অ্যাক্টিভ ক্লাসটা ফেলে দিবেন, তাহলে সেটা আর অ্যাক্টিভ থাকবে না, হোমটা দেখবেন এটার মতো হয়ে গেছে, ঠিক আছে না, এটা কিন্তু গাঢ় ছিল এটা। আচ্ছা এবার হবার দিব, হবার আমরা আমাদের পিজে টু বুড়ি হিসাবে কিভাবে দিতাম, হবার ওই যে এ কে ধরে ক্লোন দিয়ে কি লিখতাম, হবার, আর এখানে আমাদের এ বলতে আমরা কাকে বুঝতেছি, এই যে যে এটাকে না, তাহলে এটাকে কপি করবেন, কপি করে জাস্ট এটার পরে কি দিবেন, একটা কোলন আর কি লিখবেন, হবার হয়ে গেল। এবার হবার আপনি কি দিয়েছেন, কালার, কোন কালারটা, আমরা এই যে একটা মানে বটন একটা কমলা কালার দেওয়া আছে সেটাই নিয়ে নিই, এই যেটা কপি করে আমি এই কালারটা দিয়ে দিলাম, আর একটু ট্রানজিশন চাইলে এতে গিয়ে আমরা কি দিতাম, ট্রানজিশন অল, সো এটা দিয়ে দিলে আমাদের ট্রানজিশন চলে আসে, আসে না? আর কোনো কাজ আছে মেনুতে আপাতত, না সাইডই তো দেখলাম, ওখানে স্যার এপিসোড দেখাচ্ছে, টিডি তার সাথে মাইক নিয়ে রেকর্ডে ঠিক দেখে না, ওরে জিনিস কিন্তু দেখা দেখ কমাইলে ভালো দেখে, ও ছোট গুলো ভালো আছে, তাহলে একটু কমাই দিই, বেশি দিয়ে দিছি তো, 30 তো আমরা 15 করে দিই, 30 রাখি, তাহলে 30 হবে মাঝখানে চলে, আচ্ছা ঠিক আছে সমস্যা। আচ্ছা মেনুতে মনে হয় কাজ শেষ আমার তাই না, এবার হচ্ছে ব্যানার পারে কাজ করব, তো ব্যানার পার্টে কাজ করতে গেলে আমাকে ইমেজটা কেটে নিতে হবে, আর ইমেজের উপরে একটা ওভার কি আছে, ওভারলে আছে কিন্তু তাই না, তো এই ওভারলেটা ছাড়া ইমেজটা কাটবেন কিভাবে, দেখেন এটা হচ্ছে যেটা করা আছে একটা লেয়ারের মধ্যে করা আছে, দুই লেয়ারে করা নেই, যদি এখানে ক্লিক করেন তাহলে পুরোটাই চলে যাবে, তো এটা দরকার নাই, এখানে ক্লিক করে এই যে এখানে কি লেখা আছে, এফএক্স লেখা আছে না, হ্যাঁ এফএক্স, এই এফএক্সে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে এখানে একটা ইফেক্ট লেখা আছে, এই ইফেক্টে ক্লিক করে আগে ইফেক্টটা ফেলে দিবেন, ফেলে দিলে হচ্ছে আপনি ইমেজটা পাবেন শুধু, বুঝতে পারছি। আবার দেখেন আমি হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে কি করলাম, এই যে এফএক্স লেখাটা এখানে ক্লিক করে নর্মালি হচ্ছে এরকম থাকবে, আপনি ক্লিক করবেন এই ভিতর থেকে যে ইফেক্টটা বের হবে,
ইফেকে এই চোখের উপর ক্লিক করে ফেলে দিবেন। হ্যাঁ, ফেলে দিয়ে এবার হচ্ছে এবার অল্টার ধরে ক্লিক করেন, তাহলে শুধুমাত্র ইমেজটা পাবেন। তারপর হচ্ছে কি করবেন, ট্রিম ফাইল থেকে সেভ ফর ওয়েব, তারপর হচ্ছে জেপিজি ফরম্যাটে হবে, সেভ করে দেন। কি নামে দিব এটা, ব্যানার। আমার হিস্টোরি এখানে, ওকে, তাহলে ব্যানারটা পেয়ে গেলাম। সো ব্যানারটা দিব হচ্ছে কি আলাদা পাড়ে, তাই না? তো মেনু যেখানে শেষ হয়েছে, তারপর হচ্ছে আমরা একটা সেকশন নিয়ে নেই, এটার নাম দেওয়া হচ্ছে কি আমার ব্যানার স্টার্ট। ওকে, সো প্রথমে কি নিব, একটা সেকশন নিব, তারপর কি নিব, প্রত্যেকটা সেকশনে আমরা একটা আইডি নিব। কেন আইডি নিব, ওই যে আমাদের ল্যান্ডিং পেজের ক্ষেত্রে কি স্মুথ স্কল করতে হয় না, আর স্মুথ স্কল কি মানে আইডি ছাড়া কাজ করে করে না। সো আমরা কিন্তু প্রত্যেকটা ফোল্ড ব্যাপারের সাথে কি নিয়েছিলাম, একটা আইডি ধরছিলাম। সো এখানে আমরা আইডিটা ধরবো কোথায়, সেকশন ধরে রাখবো, কারণ সেকশনই হচ্ছে কি প্রত্যেকটা পার্টের প্রথম ট্যাগটা। সো এখানে আইডি দিলাম হচ্ছে কি নামে, ব্যানার নামে, একটু উপরে নিয়ে নেই। এরপরে কি থাকবে, ডিফ, ক্লাস কি থাকবে, কন্টেনার, মানে যে তিনটা জিনিস আমার লাগে। তারপর হচ্ছে কি ডিভ, ক্লাস, রো। রোটা কেন নেই আমরা, কারণ রো না নিলে হচ্ছে কি ডিভ গুলো ভাগ হবে না, তাই না? ওকে, না নিলে গ্রিড ভাগ করতে পারবে না, নিচে নিচেই আসবে সব, বুঝতে পারছেন, পাশাপাশি আসবে না। ওকে, দেন কি করবো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে ফুল উইথে, তার মানে ফুল উইথে ক্লাসটা এখানে আমরা জানি সেকশন। সো এইখানে যে আইডিটা নিছি সেই আইডিটা ধরবেন, এবং আইডিটা ধরে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিব। এখানে আসেন, বলেন যে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ব্যানার পার সিএসএস, হ্যাশ দিলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে হয়, লিখতে হয় কি ব্যাকগ্রাউন্ড, এবার কি ইউআরএল লিখতে হয়, ইউআরএল লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডট ডট স্ল্যাশ, এরপর হচ্ছে কি লিখবো, ইমেজেস, এরপর হচ্ছে কি ব্যানার, এবং এর সাথে কিছু প্রপার্টি থাকে, যেমন ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, আসবেন না মানে অবশ্যই আসবেন, আসেন, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ওকে, ব্যাকগ্রাউন্ড কি সাইজ কি হবে, কভার। সো এখন যদি আমি ইমেজ দেখতে চাই, পাবো, পাবো না, কারণ হচ্ছে কোনো কন্টেন্ট নাই, কিছুই নাই। ওকে, তাহলে যেটা করব, এবার হচ্ছে আমাকে কন্টেন্ট দিতে হবে, তাই না? কন্টেন্টগুলো কি কি আছে আমার, এই টেক্সটগুলো নিয়ে যাই আমি। তার আগে হচ্ছে একটা ওভারলে আছে, সো ওভারলেটা আমরা দেওয়ার জন্য আমার একটু হাইট দিয়ে ওভারলেটা আগে দিই দেখার জন্য, আসছে তাই না? ওকে, ওভারলে দেওয়ার জন্য কি করতে হবে, পজিশন রিলেটিভ, এবং আবার হচ্ছে কাকে ধরবো, এই ব্যানারকে ধরে কলন দিয়ে কি আফটার, তারপর হচ্ছে কি পজিশন অ্যাবসোলিউট, তারপর হচ্ছে কি কন্টেন্টটা ফাঁকা রাখতে হবে, দেন হচ্ছে কি বলে দিতে হবে যে টপ জিরো, লেফট জিরো, উইথ 100%, এবং হাইট কত, 100%। তারপর হচ্ছে কি একটা আরজিবি কালার হবে, তাই না? এখানে আর 100% হয় নাই। তারপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, ওকে, কালারটা নিয়ে আসতে হবে। সো কালারটা নিয়ে আসার জন্য এখান থেকে কালারটা পিক করেন, আগে কপি করেন, কপি করে জাস্ট এখানে হচ্ছে আগে কালারটা বসান, কন্ট্রোল ই, কোথায় ক্লিক করবেন, আর জি বি এ, তারপর এখান থেকে 0.8 রাখলেই হবে, চলে আসছে তাই না? ওকে, চলে আসলো, ভালো কথা। সো আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম, এবার হচ্ছে কি করতে হবে, আমার হাইটটা তুলে দিলে কোনো সমস্যা আছে, কারণ আমরা তো এটা প্যাডিং দিয়ে বাড়াবো, তাই না? সো আমরা এখান থেকে হাইটটা ফেলে দিলাম, জাস্ট চেক করার জন্য আমরা হাইটটা দিয়েছিলাম। সো এখানে যাই, এবং এবার হচ্ছে আমার ইটা দেখেন, আমার কন্টেন্টটা কয়টা গ্রিডে আছে সেটা একটু দেখেন, 10টা গ্রিডে আছে না, দেখেন তো কন্টেন্ট আছে কয়টায়, 10 গ্রিডে, এবং 10 গ্রিডে নেওয়ার ফলেও কি কন্টেন্টটা আমার ডিপটা কই থাকবে, একদম মিডলে থাকবে কিন্তু। সো আমরা এই ব্যানারের মধ্যে এবার একটা কি নিব, ডিভ ক্লাস, এটার নাম দেব কি কল, এল জি কত, 10, 10টা না, দুই পাশে তো দুটো ফাঁকা, সমস্যা নেই, তাহলে এখানে 12 নিয়ে যদি এম অটো করলে তো মাসকে 12 নিলে এম অটো করলে তো 12 তো পুরো জায়গায় পেয়ে গেল, টেক্সট সেন্টার করলে তো ওটা ঠিক আছে, বাট গ্রিডে 10টা আছে না, আপনি 12 নিয়ে ওই টেক্সট সেন্টার করতে পারে, বাট যে যেখানে 10টা আছে সে ক্ষেত্রে টেক্সটটা একটু বড় হয়ে যেতে পারে, তো 10টা নিলে আর বড় বেশি হবে না, ওটাও করা যাবে, প্যাডিং দিয়ে চাপাইতে পারবেন, তো 10টা নিলে আর আপনার প্যাডিং দিয়ে চাপানোর কিছু নাই। ওকে, এবং এটা কি কোথায় রাখবো, আমি মিডলে, তাই না? তার মানে কি ক্লাস, এম
অটো এটা দিতে হবে। এরপর হচ্ছে আমরা তো স্টাইল করব, সেজন্য আমাকে কি বানাইতে হবে, একটা ক্লাস নিজের বানাইতে হবে, যেটা নাম আমরা দিলাম হচ্ছে ব্যানার, লাইক হচ্ছে কি কন্টেন্ট। এর ভিতরে হচ্ছে একটা H1 ট্যাগ নিলাম, এবারে টেক্সটটা বসাই দিই। কপি বসাই দিলাম। আচ্ছা এবার এটা ফন্ট সাইজ কি আছে, ওপেন স্যান্স বোল্ড 65 পিক্সেল, কালার হচ্ছে হোয়াইট। ওকে তাহলে এটা নিয়ে আসতে হবে ওপেন স্যান্স কপি। যদি না থাকতো তাহলে মাইরিট প্রো দেখাইতো, ডিফল্ট হিসেবে মাইরিট প্রো দেখায়। সো ওপেন স্যান্স হচ্ছে আমার প্রথম দিকেই আছে, কোথায়, এই যে। আচ্ছা এখান থেকে এটা রিমুভ করে দেন, এটা সিলেক্ট করেন। আমরা এইটার মধ্যে মেবি তিনটা না চারটা ফন্ট ইউজ করা আছে, বাট আমরা যদি চাই যে লিঙ্ক তিনটা বা চারটা না করে একটা করা যায়, সেটা আমি শেষে দেখাই দিব না কিভাবে হচ্ছে একটা লিঙ্কের মধ্যে চারটা ফন্ট আপনি অ্যাড করে ফেলবেন। সো এখান থেকে ওপেন সেন্সে যাই, এখান থেকে কি কি নেওয়া যায়, সেমি বোল্ড বোল্ড সেটা বোল্ড এগুলো হলে হবে। তারপরে হচ্ছে আমার লিঙ্কটা কপি করতে হবে, কোথায় বসাবো, একদম টপে যেখানে একটা ফন্ট অলরেডি আমি লিঙ্ক করে রেখেছি, এখানটায়। আর যেখানে হচ্ছে ফ্রন্ট ফ্রেমটা লাগবে সেখানে এটা লাগবে, তাই না? একটু পরে নিচ্ছি, তার আগে ধরতে হবে, কাকে ধরতে হবে, যে আমার টেক্সটটা কোন ক্লাসের মধ্যে আছে, ব্যানার কন্টেন্টের মধ্যে কে আছে, H1। ওকে সো ব্যানার কন্টেন্টের ভিতরে যে H1 আছে সেটাকে আমি কি বলে দিব, এটা ফন্ট সাইজ ছিল 65 পিক্সেল, কালার হচ্ছে আমার হোয়াইট, আর হচ্ছে কি ফন্ট ওয়েট বোল্ড, তাই না, তার মানে 700। কালার কি, ও কালার তো দিছি, এবার হচ্ছে ফন্ট সবই দেওয়া আছে এখানে, শুধুমাত্র হচ্ছে আমার দরকার ফন্ট ফ্যামিলিটা, তাই না? তো ফন্ট ফ্যামিলি নেওয়ার জন্য এখানে গিয়ে জাস্ট বলে দিলাম, তাহলেই আমার ফন্ট ফ্যামিলি চলে আসলো। আসছে কিন্তু কোথায় আসছে, নিচে আসছে, স্ক্রিন চাপানো এই কারণে। এবং এই টেক্সটগুলো কিন্তু সেন্টার পজিশনে নাই, 10-এর সেন্টার আছে কি নাই কিন্তু। সো আমি কি করবো, টেক্সটগুলো সেন্টার আনার জন্য আমাদের বুট হিসেবে একটা ক্লাস আছে, কি নাম, টেক্সট সেন্টার, এটাকে জাস্ট বলে দেবো যে টেক্সট সেন্টার, তাহলে সব সেন্টার চলে আসে, আসে না, চলে আসে। তো এবার হচ্ছে নিচে পড়ে আছে, তাই না, উপরে উপরে উঠে নিয়ে আসতে হবে না, আপার কেস আছে আবার, তাই তো। ওকে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা এবার উপরে যদি উঠে নিতে চাই তাহলে হচ্ছে আমার কোন ডিভের ভিতরে কন্টেন্টগুলো আছে, আমার ব্যানার কন্টেন্ট, এটাকে কি করতে হবে, পজিশন রিলেটিভ করবো, কারণ হচ্ছে আমার আফটার অ্যাপস ওয়েট করা আছে, আমি আফটারের ভিতরে আছি, আর জেড ইন্ডেক্স দিয়ে একটু উপরে উঠাই দিব, আসছে উপরে। ওকে ঠিক আছে, এবার হচ্ছে প্যাডিংগুলো একটু আমরা দিয়ে নেই, যে আমার টপ থেকে কত বিজেল প্যাডিং আছে, আমি দেখলাম যে টপ থেকে প্যাডিং আছে আমার কত 254, তাই না, এবং নিচ থেকে মেবি আছে 156, না 154 আছে, 254 154। সো আমি এইটার মধ্যে দিলেই হবে, প্যাডিং টপ কত আমি এটাও দিতে পারি, আবার এই যে ব্যানার যে ইমেজটা নিছেন সেটা তো দিতে পারেন, সমস্যা নেই। প্যাডিং টপ কত ছিল, 254, এবং প্যাডিং বটমে 100, তাই তো হয়ে গেল। ওকে হয়ে গেল, এবার হচ্ছে এর নিচে কি আছে, আবার একটা পি ট্যাগ আছে, তাই না, পি ট্যাগের টেক্সটগুলো নিয়ে আসেন। তার আগে এটা দেখে নিন কি ফন্ট ফ্যামিলি তারা ইউজ করছে, এখানে দেওয়া আছে কি রেলওয়ে রেগুলার 22 পিক্সেল, তাই না। ওকে সো টেক্সটগুলো আগে বসাই নেই, H1 এর পরে হচ্ছে কি নিব, একটা পি নিব, এবং এরপরে মেবি হচ্ছে এটা অ্যাঙ্কর আছে, তাই না, এর নাম কি আছে, আছে ফাইন্ড আউট মোর, সো ফাইন্ড আউট মোর, ঠিক আছে এবার এটাকে কপি করে বানাই ফেলি। এখানে জাস্ট কি ট্যাগ হবে, পি হবে, ফন্ট সাইজ কত ছিল 22, কালার হোয়াইট, হোয়াইট ছিল, বোল্ড হবে না, তাই না, ওপেন সেন্স না রেলওয়ে, রেলওয়ে ছিল, সো রেলওয়ে আমার মানে উপরে কল করা আছে, ফন্টটা কোথায় কোথায়, এই যে কপি করি, এটাকে বাদ দিয়ে দিই, আপার কেস হবে না, তাই না, আমার একটা লাইন হেড আছে এখানে, লাইন হেডটা দেখে নিই কত আছে,
কন্ট্রোল টি কত আছে 33 সো লাইন হাইট 33 ঠিক আছে না হইছে এরকম নিচে একটা গ্যাপ আছে এইচ 1 এর কত পিক্সেল কত আছে 42 আছে ওকে আর আমাদের কত আছে দেখেন তো লাইট শট যেহেতু বটম লিখছি আচ্ছা বটমে দিলাম তাহলে এবার হচ্ছে অ্যাঙ্কর কে ধরেন অ্যাঙ্করে হচ্ছে প্যাডিংটা কি আছে সেটা একটু দেখে নেন আর কালারটা একটু কপি করে নেন কালারটা নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড এবং এটার একটা বর্ডার রেডিয়াস আছে কয় পিক্সেল 3 পিক্সেল ওকে এবার হচ্ছে মেপে নেন যে আমার প্যাডিংটা কত আছে প্যাডিং আছে লেফট থেকে কত 54 আর টপ থেকে 18 সো 18 54 এখানে ফন্ট সাইজ কত আছে আমার দেখছিলাম হচ্ছে রেলওয়ে সেমি বোল 13 পিক্সেল হোয়াইট ওকে রেলওয়ে আছে সেমি বোল এখানে হবে 13 পিক্সেল কালার হবে হোয়াইট লাইন হাইট দরকার নাই এখানে একটা প্যাডিং দিব প্যাডিং হচ্ছে কত ছিল টপ বোর্ডে হচ্ছে 18 পিক্সেল আর লেফট রাইটে 54 পিক্সেল এবং হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এরকম বর্ডার এরিয়াস কত পিক্সেল 3 পিক্সেল আমরা কারণ হচ্ছে একে ধরে নিয়ে হয়েছে না ওকে সেমি বোর্ড দেখা করে যে আপনার কি হয়ে গেল স্যার কি হয়ে গেল দুই পাশে স্যার এটা না উপরেটা স্যার এটা কি হইছে দুই পাশে তো লেখা আছে উপরেটার স্যার পিএনজি কেন ঠিক তো আছে এই যে ইয়ে থেকে ভাঙছে মাগনা থেকে ভাঙছে এই যে মাগনা থেকে ভাঙছে আপনি যে 10 গ্রিড দিছিলেন হ্যাঁ আর 2 গ্রিড খুলে দুই দুই পাশে ফাঁকা না না 10 নি আমি মিডল এঞ্চল নিয়ে আসি না তো অত মিডল গিয়ে এখানে অপশন না এই যে মার্জিন এই দিছি না আমরা এমটো দিছি না মার্জিন 0 অটো দিছি না তো দুই পাশ থেকে 10 এ যতটুকু উইথ সেটাকে মিডল এ নিয়ে আসছে ওকে সেমি বোর্ড পাইছে সেমি বোর্ড দেই নাই তো সো ফন্ট ওয়েট সেমি বোর্ড মানে কত 600 মানে নাই এবং হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আছে হয়েছে এরকম ওটা গ্যাপ দিতে হবে শুধু পিন নিচে কত পিক্সেল গ্যাপ আছে দেখে নেন কত আছে 75 হ্যাঁ বোল্ড হচ্ছে 700 সেমি বোল্ড 600 মিডিয়াম বললে 500 রেগুলার হচ্ছে 400 লাইট যদি বলে তাহলে 300 এক্সট্রা বোল্ড মানে 900 মিডিয়াম 500 তারপর রেগুলার 400 লাইট হচ্ছে 300 আচ্ছা আমাদের 75 ছিল তাই না এখানে লাইট হচ্ছে 10 পিক্সেল আছে 300 হ্যাঁ লাইট 300 এক্সট্রা বোর্ড 900 প্যারিং বটম দেখেন হইছে ব্যানার আচ্ছা এবার আমাদের কাজ কি ব্যানার মেনুটাকে ব্যানারের উপরে নিয়ে আসতে হবে তাই না ওকে তাহলে এই যে একটা কালার আছে এই কালারটা আগে আগে নেই তার আগে হচ্ছে আমাকে দেখতে হবে যে মেনুটা মেন ডিভের ক্লাসের নামটা কি দেখেন এখানে একটা ন্যাভবার নামে ক্লাস ধরা আছে এই দেখেন ন্যাভবার নামে একটা ক্লাস আছে না এই যে ক্লাসটা এই ক্লাসটাকে ধরবেন ন্যাভবারের মেন ক্লাসটাকে ধরে সিএসএস এ গিয়ে এটাকে আপনি করে দিবেন হচ্ছে পজিশন তো আপাতত হচ্ছে আমরা ফিক্স না দেই আমরা আপাতত কি দিয়ে করব নেপার কোথায় এখানে এখানে যা বলবেন হচ্ছে কি দুইভাবে করা যায় একটা হচ্ছে কি পজিশন অ্যাবসোলিউট দিয়ে টপ জিরো আর কি উইথ 100% করে দিতে হবে আর জেড ইনডেক্স দিয়ে সবার উপরে ওকে উপরে আসছে বাট কি হয়েছে কালার কারণে বোঝা যাচ্ছে না সো কালারটা আমি ফেলে দিই নেপারে কালার কোথায় যাওয়া আছে এই যে তার হচ্ছে একটা বিজি লাইট নামে নিছে এটা দিয়ে হচ্ছে মূলত ওই কালারটা আছে সো এটাকে আপনি ফেলে দিবেন কিভাবে এই ক্লাসটা শুধু ফেলে দেন
ফেলে দেন। আর হচ্ছে আমরা নেববারের কালারটা কি কালো করে রাখছিলাম না, সেটাকে এবার হোয়াইট করে দিই। বুঝতে পারছি, বুঝছি, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আচ্ছা, উপরে থেকে একটু নিচে নিচে নেমে আসবে কিন্তু, তাই না? হ্যাঁ, কোনটা এটা হোক, সমস্যা নাই তো, আমরা তো আমাদের ই অনুসারেই নিলাম, তাই না? আমাদের আমরা তো এটা মাপি নাই, মাপছি আমরা তো মাপছি কন্টেনার কে, সমস্যা নাই। আপনি এটা গিয়ে একটা বড় ডিসপ্লেতে নিয়ে যান, 24 বা 26 ইঞ্চি, তখন দেখবেন যে গ্যাপ বেশি। বুঝতে পারছি, আমার ল্যাপটপে তো জায়গা কম। আচ্ছা, তাহলে এটা যদি শেষ হয় পরের পার্টে চলে যাই। এটা সার্ভিস, ওকে, দেখেন এদিকে এদিকে সার্ভিস, কোথায় এই পাশ থেকে আপনি দিকে নজর কেন দেয়? সেকশন আইডি, সার্ভিস, ডিফ ক্লাস কন্টেইনার, এরপর হচ্ছে ডিফ ক্লাস রো। আচ্ছা, আসেন। আচ্ছা দেখেন, এখানে আমার একটা পার্ট, একটা জাস্ট পার্ট করলেই তো আমার সবগুলো হয়ে যাচ্ছে নাকি? সো এবার দেখেন গিটটা কিভাবে কাজে লাগবে। জাস্ট দেখবেন যে তিনটা ভাগ আছে, এমনি তো আমরা জানি যে তিন ভাগ মানে হচ্ছে আমার চারটা করে পড়বে। তারপরে একটু দেখে নেন যে 1 2 3 4, 1 2 3 4, মানে প্রত্যেকটা পার এর জন্য কয়টা করে গিট লাগতেছে আমার? চারটা করে। তাহলে কি নিব আমরা? ডিফ ক্লাস কল এলজি কত? 4। এবং এর ভিতরে আমরা একটা ক্লাস বানাবো যেটা ধরে আমরা সিএসএস করব। ডিফ ক্লাস, এটা নাম দিলাম হচ্ছে আমি সার্ভিস। কি দেওয়া যায়? আইটেম ওকে, কারণ হচ্ছে আমরা কল এলজি ধরে যদি সিএসএস করি, কল এলজি তো নিচে আরো অনেক জায়গায় ব্যবহার হবে, সো সেম ক্লাসকে ধরে তো করা যাবে না। তাহলে প্রথম হচ্ছে এটা নেন, এটা কিন্তু ফন্ট অসমের আইকন না, ইমেজ হিসেবে কেটে নেবে, যে ইমেজ হিসেবে ইউজ করছে। ইমেজ থেকে ট্রিম, আপনাকে আর একটা আমি আইকন দেখাবো পরে, সেটা হচ্ছে ফ্লাড আইকন। ওইখানে মানে অনেক আইকন পাওয়া যায়, এটা অবশ্যই কি আকারে নেবেন? এটা নাম দেন হচ্ছে সার্ভিস 1, আইকন দিয়ে গেলাম। আমরা সব আইকন দিব না, একটা দিয়ে করে ফেলবো। হ্যাঁ, বাদবাকি তো আমরা বুঝতেছি যে খালি শুধু কপি পেস্ট করে ইমেজ গুলো চেঞ্জ করে দিলে হচ্ছে, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। ওকে, সো প্রথমে থাকবে একটা ইমেজ, তারপর হচ্ছে একটা টাইটেল আছে, এবং তারপরে কি আছে? একটা প্যারাগ্রাফ আছে, তাই না? ওকে, তাহলে আমরা হচ্ছে ইমেজটা পেলাম, এবার টেক্সটটা নিয়ে যাই। ইমেজটা দেওয়া হয় না এখনো, তাই না? সো ইমেজটা দিয়ে দিই। ইমেজ এখান থেকে কোনটা আইকন, আর এখান দিয়ে হচ্ছে কি? আচ্ছা, এবার মাথায় রাখবেন যখনই হচ্ছে আমরা একটা ইমেজ ট্যাগ নিব, তখন সেটা যাতে অটো রেসপন্সিভ হয়ে যায় বিভিন্ন ডিভাইসে, সেজন্য আমাকে একটা ক্লাস নিতে হবে, যেটার নাম দিব কি আমি ইমেজ ফ্লুইড। এরপর হচ্ছে আরে পি, টেক্সটটা নিয়ে আসেন। দেখি কি অবস্থা, লেগে আছে তাই না? আসছে, বাট লেগে আছে। আমি চাচ্ছি যে এই দুই সেকশনের মধ্যে একটা গ্যাপ হবে, তো গ্যাপটা মাপার জন্য যে এখানে তারা একটা গ্যাপ আছে, সেটা একটু মেপে দেখে নিই যে কত করে দেওয়া আছে। মেপে হচ্ছে 120 120 আছে, নিচেও 120ই আছে, না মাপলে হবে। তার মানে এই যে আমরা যে সার্ভিসের যে মেন সেকশনে একটা আইডি ধরছি, এটাকে ধরে আমরা টপ আর বটমে একটা গ্যাপ দিয়ে দিব। সার্ভিস
পার্স সিএসএস আইডি ধরেন, এখানে বলে দেন যে প্যাডিং, যেহেতু দুটাই সেম তার মানে এক জায়গায় দিয়ে দিয়ে বলে দিলাম, বুঝছে না? ওকে, এবার টেক্সটগুলো কোথায় লাগবে? সেন্টার পজিশনে। সো এর জন্য হচ্ছে আমরা জাস্ট এখানে একটা ক্লাস ধরবো যেটার নাম কি, টেক্সট সেন্টার, চলে আসলো। এবার হচ্ছে স্টাইল করেন কোনটাকে কি, ফন্ট ফ্যামিলি দেওয়া আছে দেখে নেই, এটাকে দেওয়া আছে কি মাইরিট প্রো, এটা তো না, এটা ভুল, কি দেওয়া আছে রেলওয়ে বোল্ড 14 পিক্সেল, কালার হচ্ছে এই কালারটা। ওকে, তার মানে কার ভিতরে আছে, সার্ভিস আইটেমের ভিতরে, সার্ভিস আইটেমের ভিতরে কাকে ধরবো প্রথমে, এইচ 3K। সো এটা হচ্ছে কালার কি যেটা কপি করছি, ফন্ট ফ্যামিলি, সরি ফন্ট সাইজ 14 পিক্সেল এবং বোল্ড আছে তাই না, ফন্ট ওয়েট কত 700, ফন্ট ফ্যামিলি হচ্ছে আমার এটা, এবং এটা আপার কেস আছে না, আপার কেস কি না, হ্যাঁ আপার কেস। সো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে টপ থেকে গ্যাপ আছে ইমেজ থেকে তাই না, গ্যাপটা একটু দেখে নেই কত আছে, 32। সো এসটির উপর দিব প্যাডিং টপ 32, বটমও একটা আছে, এটা মেপে দিয়ে দিই একবারে, কত 25, তাহলে আমার কত আছে 10 পিক্সেল হবে না, 15, এবার হচ্ছে পিতে কি কি দেওয়া আছে ফন্ট ফ্যামিলি দেখে নেন। পিতে আছে হচ্ছে আমার রেলওয়ে রেগুলার 14 পিক্সেল তাই না, এখানে একটা গ্যাপলা বাদ দিয়ে এখানে ফন্ট সাইজ একটু কমাই দিতে হবে। কালার হচ্ছে কি সেম কালারই মনে হয়, চোদ্দো পিক্সেল 700 হবে না, রেলওয়ে আপার কেস না, এগুলো কিছু না, লাইন হেড আছে হচ্ছে 20 হয়েছে, একটা লাইন বেড়ে গেছে কারণ হচ্ছে এখানে আসলে ফন্ট সাইজটা একটু কমাই দিতে হবে তাহলে ঠিক হবে, তাছাড়া হ্যাঁ এইটাই ঝামেলা করে মাঝে মধ্যে। তাহলে একটা যদি শেষ হয় আমার আর বানানোর দরকার আছে, কি করব, আর কিছু আছে নিচে, আর নাই কিছু। ওকে, তাহলে জাস্ট কপি করবেন আর পেস্ট করে দিবেন, কাকে করব, এই 4K না নাকি এই আইটেম থেকে, 4K, কারণ হচ্ছে এবার আমার গ্রিড লাগবে। সো 2টা 3টা 4টা 5টা 6টা, সুন্দর, প্রত্যেকটা নিচে একটা গ্যাপ আছে, আবার গ্যাপটা কত আছে, কিছু দেওয়া লাগবে না, হবে 10টা বাজে, 10:30 না 11টায়, ওকে তাহলে 10 70, তো 50 দিয়ে দিই, সার্ভিস আইটেমের মধ্যে প্যাডিং বটম, ঠিক আছে। তো আমি আর আইকন গুলো চেঞ্জ করলাম না, নাম গুলো চেঞ্জ করলাম না, কারণ এটা আপনারা বুঝেন না, হোমওয়ার্ক এই হোমওয়ার্ক দিয়ে লাভ আছে, কি লাভ আপনাদের। আচ্ছা, তো এখানে একটা গ্যালারি আছে এবং গ্যালারিটা দেখেন ফুল উইথে আছে, কিন্তু গ্যালারিটা ফুল উইথে আছে এবং কয়টা করে আছে, রোতে 4টা করে আছে, তাহলে যদি এটা ফুল উইথে থাকে তাহলে আমরা তো রো নিতে মানে কন্টেইনার নিতে পারবো না, আর কন্টেইনার নিলে সেটা কত চলে আসবে, 1140-এ চলে আসবে। তো আমরা সেটা চাই না, আমরা চাচ্ছি তাহলে কি করবো, সেকশনে পরে সরাসরি কি নিবো, রো নিতে হবে কারণ আমাদের কলাম ভাগ করতে হবে, ফ্লুইডটা আমরা ইউজ করতেছি না, ফ্লুইডের কাজই হচ্ছে 100%, ওটা দরকার নাই, সেকশন নিয়ে নিচ্ছি ওটাই 100% হবে, এত ক্লাসের দরকার নেই।
ওকে তাহলে কি করব? আমরা নিবো তো অবশ্যই নিবো, ছোট হবে না তো, তাহলে ফাঁকা আসবে না দেখেন। আমাদের ফুল হইতে লাগবে, কটা করে আগে একটা করবো তাই না? ডিপ ক্লাস কল এলজি কত? থ্রি হবে তাহলে, এটা তো চারটা, এর ভিতরে আরেকটা ডিম নিব, ডিপ ক্লাস এটার নাম দেবো হচ্ছে পোর্টফোলিও আইটেম, ইমেজ কাটি নেই তাই না? সো একটা ইমেজ কেটে নেই, আচ্ছা ইমেজ থেকে ফ্রেম, ফাইল থেকে সেভ ফর ওয়েব, এটা কি হবে যে বেজি করে ফেলো, এটার নাম দেওয়া হচ্ছে পোর্ট ওয়ান নামে দিই, যদিও নাই। আচ্ছা ইমেজ থেকে পোর্ট ওয়ান, এরপর কি দিব পোর্ট, এর জন্য হচ্ছে ক্লাস নিতে হবে, কি নাম ইমেজ, দেখি কি অবস্থা আসছে তাই না? আচ্ছা কিন্তু এখানে এটা কি আসছে আবার স্কল চলে আসছে, তো এই স্কলটা কেন আসে, কারণ যদি আমি পোর্টফোলিওর মানে সেকশনের পরে সরাসরি রো নেই তাহলে কি চলে আসে একটা, কেন চলে আসে, কারণ হচ্ছে রোতে আবার কি দেওয়া আছে -15 পিক্সেলের একটা ই দেওয়া আছে, সেই কারণে 100% থেকে মাইনাস পাওয়ার কারণে আবার মানে একটা স্কোর চলে আসে। তো এটা দূর করার উপায় কি, দুই ভাবে করা যায়, একটা হচ্ছে এম অটো দিয়ে আর একটা হচ্ছে কি MX0, দুইটা দিয়ে করা যায়, গেছে? এমএক্স হচ্ছে মার্জিন, যেটা লেফট রাইট, হ্যাঁ আচ্ছা ওই যে লেফট আর রাইটে ছিল না, এমএক্স দিলে লেফট রাইটেরটা মার্জিন জিরো হয়ে যাবে। আচ্ছা এখানে দেখেন এই পাশে একটা গ্যাপ আছে তাই না, বাট আমাদের পিএইচডি গ্যাপ আছে, পিএইচডি কোনো গ্যাপ নাই, তাহলে গ্যাপটা কিভাবে দূর করবো, এই গ্যাপটা কই থেকে পাইছে আগে সেটা চিনতে হবে, এটা পাইছে কই থেকে, ওই যে আমরা কলেজে থ্রি নিছি সেটা লেফট এবং রাইটে কত করে ব্যাটিং দেওয়া, 15 করে, সো লেফটে 15 পাচ্ছে রাইটের 15 আছে, সো আমি যদি চাই যে এই গ্যাপটা আমার দরকার নাই তাহলে এই গ্রিডে গিয়ে আমি বলে দেবো কি P0, মানে প্যাডিংটা আমি কি করে দিলাম, জিরো করে দিলাম, সো প্যাডিং যেহেতু জিরো করলাম তার মানে এটা আর পাবে না, চলে গেল। তো এবার জাস্ট এবার হচ্ছে একটা ওভারলে আছে তাই না, একটা ওভারলে আছে, তো ওভারলে নেওয়ার জন্য কি করবেন, এইটার পরে কি নেবেন একটা ডি ক্লাস নিয়ে একটা ওভারলে নেবেন, এবং এখানে কিছু টেক্সট আছে, একটা হচ্ছে মানে S3 নেন, এখানে নেন হচ্ছে প্রজেক্ট নেম আর হচ্ছে আওয়ার ইউজার ইন্টারফেস ডিজাইন, ওকে লিখে দিই প্রজেক্ট নেম আর হচ্ছে কি ইউজার কোথায় আসবে, নিচে আসবে তাই না, উপরে নিয়ে যদি যাইতে চাই তাহলে এই ক্লাসটাকে কি করব, পজিশন রিলেটিভ করে নিচেরটাকে উপরে উঠে নিয়ে আসবো, সো করেন ওয়ার্ড আইটেম কে পজিশন, তার আগে কমেন্টস দিয়ে নিই, পোর্টফোলিও পার্স সিএসএস পজিশন কি দিব, এটাকে রিলেটিভ করবো, আর এর ভিতরে যে ওভারলে নামে ডিপটা নিলাম সেটাকে করে দেবো কি পজিশন অ্যাবসোলিউট, তারপর হচ্ছে কি টপ জিরো আর হচ্ছে কি লেফট জিরো, উইথ 100% এবং হাইট 100%, তারপর কি থাকবে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, সো আর যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে কালারটা আগে কপি করবেন, ডিপ থেকে নেন কপি করে এখানে দিয়ে দিবেন কন্ট্রোল ই, এখান থেকে আর জিবি এ, এখান থেকে এটা চোখের আন্দাজে দিয়ে দিবেন, এখানে বলে দেওয়া নাই। আচ্ছা সো হয়ে গেল, এবার হচ্ছে টেক্সট গুলাকে স্টাইল করেন, যে বলে দেন যে ওভারলের ভিতরে কি আছে, যেন প্রথমে H3 আছে, তো ফন্ট ফ্যামিলি কি আছে, রেলওয়ে বোল্ড 14 পিক্সেল হোয়াইট তাই না,
ওকে, তার মানে রেলওয়েটা নিয়ে আসতে হবে। রেলওয়ে ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, তার মানে 700। আর কি ছিল? কালার, কালার হচ্ছে আমার ওয়াইট এবং আপার কেস আছে, ফিক্সড ট্রান্সফর্ম আপার কেস আসে না। সবগুলো যদি সেন্টারে চাই তাহলে ওভারলে ক্লাসের মধ্যে এখানে না দিয়ে কোথায় দিতে পারি? এটা তারা আমাদের জন্য বানায় রাখছে, শুধু শুধু যত দরকার নেই। টেক্সট ঠিক না? এবার হচ্ছে পিকে ধরেন, পিকে কি আছে? রেলওয়ে রেগুলার 14 পিক্সেল হোয়াইট, শুধু এখানে চেঞ্জ হচ্ছে বোল্ড করা নেই, তো এটাকে নিলে হবে। এখানে হয়ে যাবে পি, আপার কেসটা শুধু হবে না। হয়েছে? এবার টপ থেকে নামাই দেন, মিডলে থাকবে, তো মিডলে লাইনে তো দুই লাইন, তো দুইটা ট্যাগে আলাদা না, সেটা আসবে না, তো প্রবলেম হবে। এখানে জাস্ট এইচ ওয়ান এর ভিতরে একটা প্যাডিং দিয়ে দেন, বা হচ্ছে ওভারলে ভিতরে একটা প্যাডিং দিলে হবে। না ওটা ব্যাপার আসবে না, দুইটা ট্যাগ না, কয়টাকে দিবেন? দুইটাকে দিলে সেম পজিশনে ধরবে না, মাইপা দিলে বেশি হয়ে যাবে। আই থিঙ্ক মাইপা অনেক বেশি দেওয়া আছে, 159 হবে না। আমি ওটা দেখেন, এখানে দেখে নিই, টেনশন নাই, কোনো টেনশন নাই। একটু নিচে নামবে, তাই তো? কত দিছি? 90, তো 100 দিলে মনে হয় ঠিক আছে। হ্যাঁ, 50% রাখলে আসবে না, 50% রাখলে তো এটা 50% পর থেকে শুরু হবে, আর দুইটা ট্যাগ তো, একটা না তো, পি দুইটা না, একটা ট্যাগ যদি হইতো তাহলে লাইন হেড দিয়ে করে ফেলতে পারতেন, বা পজিশন দিয়ে করতে ফেলতে পারতেন, যদি ওই যে ফন্ডাসাম যেভাবে করছিলাম আমরা, তো অনেক ভালো। আচ্ছা আসলে এবার একটা যদি শেষ হয় তাহলে এটাকে আমি কি করবো, এটা হবার করবো, তাই না? প্রথম অবস্থায় এটাকে অপাসিটি কি করবো? অপাসিটি জিরো, বা আরেকটা উপায় আছে কি? স্কেল জিরো করে একটা কি দিব? ট্রানজিশন ইফেক্ট না দিলে তো বুঝবো না, অল লিনিয়ার ডট সিএস। আমি কাকে হবার করলে আমি ওভারলেটা দেখতে পারবো? পোর্ট আইটেমকে, তাই না? মানে আমার যেটা ভিতরে ইমেজ আছে, হয়ে গেল। সো এটাকে করবো হবার, হবার করলে এর ভিতরে যে ওভারলে ডিভ আছে সেটার অপাসিটি কি হয়ে যাবে? সরি, ট্রান্সফর্ম স্কেল হয়ে যাবে, বুঝছি, তাই না? সো এবার শুধু কাজ কি, কপি আর পেস্ট। এখানে কপি করবেন ধরে 2 3 4 5 6 7 8, ঠিক আছে? গ্যাপ আছে কোনো? গ্যাপ নাই, গুড। ওই তো গেল, 1 ঘন্টায় তো অনেকখানি করে ফেললাম, না 2 ঘন্টা। আচ্ছা এবার দেখেন এখানে এটা কি আছে, টিম পার্ট। টিম পার্টে এবার হচ্ছে আমরা একটু বডিস্টাপের রিসোর্স চুরি করবো। তো এখান থেকে যেখানে কাট নামে একটা কাজ ই আছে, কাট আছে এখানে দেখেন, যেটা এটা নিয়ে গিয়ে এখানে আমরা ইমেজ দিব, এখানে তার নাম দিব, নামের নিচে একটা ডেজিগনেশন দিব, প্যারাগ্রাফ আছে, আর বটন ফালাই কি দিব, সোশ্যাল আইকন দিব। কপি কপি করে নিয়ে আমরা এখানে বলে দিই, টিম স্টার্ট, আবার যা নেওয়া দরকার, সেকশন আইডি, টিম, এর ভিতরে ডিভ ক্লাস, কন্টেইনার ডিভ ক্লাস রো, তারপর হচ্ছে কি নেবেন? আমরা কটা করে থাকবে? 4টা, তাই না? ডিভ ক্লাস কল এলজি কত আসবে তাহলে? 4টা করে থাকলে 3 করে আসবে, তো সবাই জানি, ভালো কথা। ওটা সুন্দর করে শুধু সাজিয়ে নেন, এখানে দেখেন তার একটা এই কার্ডের ভিতরে একটা উইথ দিছে, উইথটা ফেলে দিবেন, উইথটা না ফেলে দিলে আমাদের কল এলজির যে উইথ আছে সেটা ধরবে না, সো এটা ফেলে দিবেন।
আর এখানে হচ্ছে একটা ইমেজ দেওয়া আছে, জানাই সোর্স ইমেজ দেওয়া আছে, তো ইমেজ তো আমাদের কাছে নাই, তো আমাদের ইমেজটা কেটে নিয়ে আসতে হবে। কেটে নিয়ে আসেন, কেন সুন্দরই তো, ক্রপ করি নাই তো, সরি প্রিন্ট করি নাই তো, ফাইল থেকে সেভ ফর ওয়েব, দেন হচ্ছে কি এটা কি আকারে দিয়ে যায়, জেপিজি হলে হবে, কোনো সমস্যা নেই। এটার নাম কি দিব, টিম। সো সোর্সে গিয়ে চেঞ্জ করে দিই, আরে বলবো ইমেজ ফোল্ডারের ভিতরে কি নামে আছে, টিম এর ভিতরে আছে, এবং এখানে ক্লাস আছে, ক্লাসটা এটা কি দিব আমরা, একটা বলবো যে কি কি ক্লাস দিতে হয়, ইমেজে ইমেজ ফ্লুইড দিয়ে দিব। এখানে ক্যাপশনটা বাদ দিয়ে আমরা আমাদের ক্যাপশন দিতে পারি, অল্টারের ভিতরে বললাম যে টিম আসে না, নাইস চলে আসছে কিন্তু। আচ্ছা এবার এই সেকশনে একটা গ্যাপ দরকার টপ বটমে, সো টপ বটমে গ্যাপটা দিয়ে দিব, মেবি হচ্ছে 100 করে আছে, 100ই আছে। সো টিমটাকে ধরেন এখানে বলে দেন, এটা হচ্ছে আমার টিম পার সিএসএস, প্যাডিং কত 100 করে, তার মানে 100 পিক্সেল 0, নাইস। আচ্ছা এর নিচে কি ছিল, আমার এটা নাম ছিল, কি নাম ছিল, আজকে এই নামটা দিই রুথস না, ফাউন্ডার এন্ড সিইও দিব হচ্ছে আমার টাইটেলের ভিতরে, টাইটেল এবং এর নিচে আমরা একটা 6 নিয়ে এটাকে বলবো হচ্ছে আমি ফাউন্ডার সিইও, আর আমাদের যে টেক্সট আছে সেটা দিয়ে দিই আমাদের বটন দরকার আছে না, আমি কি করব একটা ডিপ নিব, ডিপ ক্লাস নাম দেব হচ্ছে কি সোশ্যাল, এখানে হচ্ছে আই ক্লাস এফ এ বি এফ এ ফেসবুকের এফ, পাবগুলো হচ্ছে সোশ্যাল আইকন গুলোর ক্ষেত্রে হয়, আর এফ এ এস হচ্ছে অন্যান্য জায়গন গুলো আছে, কিছু ক্ষেত্রে এফ এ আর আছে বাট এফ এস এস টাই বেশি, এফ এ বি এখানে হবে কি টুইটার, সব চলে আসছে নাকি, ওকে গুড। এবার হচ্ছে ডিজাইন করার পালা, এটা ফন্ট কি আছে রেলওয়ে রেগুলার 22 পিক্সেল, কালারটা হচ্ছে আমার এইটা, কার কার ভিতরে আছে এটা, কার্ডের ভিতরে তাই না, ওকে ধরেন যে কার্ডের ভিতরে যে এইচ 5 আছে, ফন্ট সাইজ কত ছিল 22 পিক্সেল, কালার কি এটা, আর কি ফন্ট ফ্যামিলি হচ্ছে রেলওয়ে, আর কি বলছিল নানা বলছিল কিনা, ফন্টটা রেলওয়ে রেগুলার 22 পিক্সেল, ওকে ঠিক আছে সেভ দেয় নেই না পাইছে, ওকে তারপর হচ্ছে ফাউন্ডার সিও, এটা কি আছে দেখেন, এটা হচ্ছে রেলওয়ে রেগুলার 13 পিক্সেল, শুধু কালারটা হচ্ছে চেঞ্জ, সেম ভাবে এটা কপি করেন কন্ট্রোল ডি, তারপর এখানে বসে দেন শুধু 6, এখানে ফন্ট সাইজ কত ছিল 13, কালারটা শুধু চেঞ্জ, বুঝছেন না, ফাউন্ডার সিও, তারপর হচ্ছে কি প্যারাগ্রাফ, রাবার কে ছিল, তাহলে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, এরপর হচ্ছে পিটেক রেলওয়ে রেগুলার 14 পিক্সেল, কালার হচ্ছে এটা, এটা কি ট্যাগ নেওয়া ছিল পিটেক তাই না, কত ফন্ট সাইজ 13ই, আচ্ছা দিলাম, আচ্ছা কালার কি ছিল হোয়াইট না কালো, কপি করছি তাই না, কালার কপি করা আছে, আবার কিছু হবে না, রেলওয়ে ছিল
একটা লাইন হাই যাবে। ঠিক আছে, এখানে কয় লাইন? এখানে একটা প্যাডিং পাইছে তাই না, কারণ এটা হচ্ছে বরাবর হবে তাই না, এবং বর্ডার হবে না, তো বর্ডারটা বাদ দেন। আচ্ছা, এই যে একটা প্যাডিং আছে, প্যাডিংটা দরকার নাই, তো কোথায় প্যাডিং আছে? কার্ড বডির ভিতরে। এই যে দেখেন, এই যে প্যাডিংটা দেওয়া আছে, প্যাডিংটা ফেলে দেন, ক্লাসটা নিয়ে জাস্ট কপি করে এখানে শুধু বলে দেন যে প্যাডিং হচ্ছে জিরো। কোনটা শুধু এখানে কি দিবেন, বর্ডার জিরো বানান, হয়েছে না? সুন্দর। এবার হচ্ছে টপ থেকে একটু গ্যাপ হবে তাই তো, কত পিক্সেলের গ্যাপ দেখে নেন, কত আছে? 30। এখান থেকে আবার আর এখান থেকে, তার মানে হচ্ছে এইচ 5 এর উপরে কত? 30 পিক্সেল দিলাম, 30 পিক্সেল। ঠিক আছে, এটা পির আগে একটা গ্যাপ আছে বড় তাই না, ২৬ পিক্সেল আছে। তাহলে ১৬ দিয়ে দিই, কার নিচে? পির উপরে। চলে, আর সোশ্যালের নিচেও একটা গ্যাপ আছে, ভালো লাইন হেডটা দিতে হবে, কত? ৩৩ আছে। আর এমনি তো নর্মালি কত আছে? ২০ আছে, আর আমাদের কত ছিল? ৩৩। সমস্যা নেই। এবার এটা এটা কি সেন্টার আছে না লেফটে আছে? ওকে, এটার কি আছে না সেটা বোঝার শেষ আমার, আমি জাস্ট কি করবো, বলবো যে কার্ডের ভিতরে যে আয় আছে, সরি কি নামে নিয়েছিলাম যেন, সোশ্যাল। ওকে, এর হচ্ছে উইথ হবে ৪০ পিক্সেল, হাইট হবে হচ্ছে আমার ৪০ পিক্সেল, তারপর হচ্ছে লাইন হাইট কত হবে? ৪০ পিক্সেল, কালার হবে লাইক, দেখে নিই কালার, এটা বর্ডার ১ পিক্সেল, সরি এই কালারটাই, টেক্সচার লাইন চলে। তো একটা হয়ে গেলে তো আর কোনো কাজ নাই আমাদের, আছে শুধু থ্রি কে ধরবো, কি আছে আপনাদের প্রতিদ্বন্দ্বী আর কি, প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, তো এখানে দেখেন একটা স্লাইড আছে তাই না, ওই যে ডট দেখে বুঝেছেন, ডটস আছে। ঠিক আছে, তাহলে কি বাকি
স্লাইডার না, ওটা তো হাইডি থাকবে, একটা একটা করে আসবে না? হ্যাঁ তো ওগুলো তো দেয়া হয় স্যার, সেমটাই কপি করবে, ইমেজ তো মনে হয় একটা স্যার, ইমেজ একটাই, শুধু টেক্সট চেঞ্জ হবে, ইমেজ স্ট্যাটিক থাকবে, চেঞ্জ হবে টেক্সট। তাহলে করেই ফেলি, এটা দিয়ে হচ্ছে আমি ফিডব্যাক স্টার্ট দা সেকশন আইডি, এটার নাম দিয়ে হচ্ছে ফিডব্যাক ডিফ ক্লাস কন্টেইনার, দেন হচ্ছে ডিফ ক্লাস। ওকে কন্টেইনার এবার নিব না, কেন নিব না, কারণ হচ্ছে কি আমার ফুল হইতে আছে তাই না কাজটা, তাহলে কি করব এটা বাদ দিয়ে এখানে লিখব কি রো। এবার এখানে হচ্ছে আমার দুইটা ভাগ করব, প্রথমে কি করব একটা হচ্ছে কল এলজি সিক্স, আমার একটা নিব কি নামে সিক্স নামে, প্রথমে হচ্ছে দুই ভাগ করলাম, এখানে কি আসবে ডিফ ক্লাস একটা শুধু কি আসবে ইমেজ নিয়ে, এখানে বলে দিলাম ইমেজ, সো এখানে ইমেজটাকে ইমেজ ইমেজে ফিড কোথায় আছে এটা অল্টারে দিব কি ফিড ইমেজ ক্লাসে ইমেজ ফ্লুইড আসে না, দেখ একটা স্ক্রল আসছে কারণ আসবেই, কারণ হচ্ছে আমরা রোর পর সেকশনে পরে রো নিছি, সো এখানে কি দিব এমএক্স দুইটাই দিলে হবে, এমএক্স অটো বা এমজিরো, এমন একটা গ্যাপ আসছে, গ্যাপটাকে কিভাবে দূর করবো না কোন গ্যাপ ওটা তো গ্রিডের প্রত্যেকটা গ্রিডের সাথে লেফট রাইট, হ্যাঁ এম অটো দিলে আসবে, হ্যাঁ এখানে পি জিরো করে দিলো, সো আমি আপাতত লেফট এটা বাদ দিচ্ছি কারণ এই পাশে তো আবার গ্যাপ থাকবে একটা, সো লেফট পি কি দেবো পি এল মানে প্যানিং লেফট জিরো, ঠিক আছে না? আচ্ছা এবার হচ্ছে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আছে তো, তো এই কালারটা একটা কাজ করবেন, কালারটা হচ্ছে যে মেন সেকশন নিয়েছেন সেখানে দিয়ে নেবেন এটা ধরে, ফিডব্যাক পার্ট সিএসএস এটা নাম হবে কি ফিডব্যাক ব্যাকগ্রাউন্ড পাইছে তাই না, হ্যাঁ ইমেজের নিচে আছে কিন্তু ওটা তো ঢাকা পড়ছে, সেকশনে দিয়েছি যেহেতু ইমেজের নিচে তো পড়বেই, সো এবার হচ্ছে ওই পারে কন্টেন্টটা লিখেন, সিক্স কোথায় আছে আমার এখানে, সো এবার একটু এখানে আসেন, এখানে এসে দেখেন যে আমার এখান থেকে প্রায় একটা গিট ফাঁকা আছে তাই না, তারপর শুরু হয়েছে এবং হচ্ছে দেখেন অর্ধেকের মধ্যে আছে তাই তো, কন্টেনারের একদম সাইডে লেগে আছে তাই না। আচ্ছা এবার আমি এখানে কাজ করব, আমরা যে নেস্টেড ডিপ করা যায় দেখছি নেস্টেড ভাগ করা যায় না গ্রিডগুলোকে, তো সেটা করতে গেলে কি করতে হবে একটা আবার রো নিতে হবে এবং এর ভিতরে কল এল জি আমি কি করলাম টেন নিলাম সাপোজ, নিয়ে এটার ভিতরে হচ্ছে আমি ডিপ ক্লাস ফিট স্লাইডার এবং এর ভিতরে যেভাবে আমরা করি অ্যাকচুয়ালি কিভাবে করি যে একটা মেন ক্লাস থাকে এবং তার ভিতরে আবার কি থাকে ডিফ ক্লাস ফিট আইটেম, এর ভিতরে মূলত আমরা কি দিব টেক্সটটা দিব, সো আমি এটা জাস্ট পি ট্যাগ নিলাম এখানে বলে দিলাম হচ্ছে টেক্সটটা, কপি এবং এখানে তাই তো, এখানে দশটা না এখানে একটু চাইলে একটু বাড়াই দিই এগারোটাই দিই, একটা গিট ফাঁকা রাখবো আর একটা গিট ফাঁকা রাখার জন্য আবার এখানে কি লিখতে হয় মনে আছে অফসেট ওয়ান জানেন, আসছে কোন দিন
ঠিক আছে হইলো। এবার হচ্ছে এটাকে ফ্রন্ট ফ্যামিলি দেন, আর একটা গ্যাপ আছে তাই না টপ থেকে? তো ফিল আইটেমকে, ফিল আইটেমের ভিতরে কে প্যাডিং টপ কত 100 আনছে না? নাইস, ঠিক আছে। তাহলে এবার এটাকে ধরেন, এটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ এটা ইটালিক আছে। হ্যাঁ, এটা মেবি হচ্ছে আরেকটা ফন্ট ইউজ করছে। কি নাম আছে? কার্ডো, কার্ডো ইটালিক আছে 36 পিক্সেল আছে, কালার হচ্ছে এটা। তো এখানে সার্চ দেন কার্ডো, এই যাস এখানে কাস্টমাইজে গিয়ে ইটালিকটা শুধু ইটালিক নাই। এটা কি আমাদের বোল্ড ছিল না নাকি? না, শুধু ইটালিক, রেগুলার ইটালিক তাহলে হবে। কপি ইন্ডেক্স, ফোন ফ্যামিলি চাইলে এটা নিয়ে আসবো। আচ্ছা, তাহলে ধরে নেই যে ফিড আইটেমের ভিতরে যে পি আছে। এবার ফন্ট সাইজ কত এটার? 36 পিক্সেল, কালার হচ্ছে আমার হোয়াইট, তারপরে ফন্ট স্টাইল আর কি ছিল, ফন্ট এরকম বড় হয়ে গেছে বেশি, তাহলে প্যাডিং দিয়ে নামাই দিই। লাইন হেডটা খুব বেশি কি কলাম হবে না কেন, ওটা দিলে আর একটু চাপবে। এখানে আসতে চ্যালেঞ্জ হয়েছে, বেশি ছুটে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা প্যাডিং দিয়ে দিই। কত পিক্সেল দেখেন কই থেকে ভাঙছে, এভাবে না 20। চলে কিন্তু নিচের দিকে একটু বেড়ে গেছে তাই তো, তো বাড়াটা কমাইতে হবে আমাদের। বাড়াটা যদি কমাইতে চাই তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে তো একটু কমাই দেন। তাহলে আমার ইমেজের হাইটটা বাড়াই দিতে হবে। এখানে দেখেনি কত আছে এটা, 500, আর আমাদের এখানে তো বোধহয় এত নাই আছে। কত আছে? অর্ধেক, তাহলে তো হবে না তাই না? 100% দিলে নিবে না, ওখানে 6 অনুযায়ী ধরছে, তো একটু বাড়াই এটা দরকার ছিল। আচ্ছা যাই হোক, সমস্যা না, আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা ধরবো কাকে? 6-6 তো আমরা 7 দিই, পারছে না। এবার এটা কি হচ্ছে, দশ করলে তো আরো কমবে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, 7-5-12 হয়েছে না? ঠিক আছে,
না প্যাডিং ঠিক না, আর একটু এখান থেকে ভাঙছিল কই থেকে, লিও থেকে না, ইউ থেকে ভাঙছিল, তাহলে যে প্যাডিংটাই করে দিই। আমার হাইট ঠিক থাকলে সব ঠিক থাকে না, হাইটই তো ঠিক হয় না। এখানে ঠিক ছিল মানে, কিন্তু ইমেজটা ছড়ে গেছে এই আর কি। তো ইমেজটা আমরা একটা বড় করে দেওয়ার চিন্তা ভাবনা করি, এখানে ইমেজ ফ্লুইডটা যদি না দিই তাহলে এটা কেন যাবে, ধ্বংস হয়ে গেছে তাই না? এটা করার দরকার নেই, আমরা একটা কাজ করে নিই দেখি। ডিজাইনটা উল্টা করছে, এই পাশে এমন ভাবে দিছে যে ইমেজ ঠিক আছে বাট টেক্সটে প্রবলেম, ডিজাইনটা ঠিক করে নাই। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে এটাকে প্যাডিংটা কমাই দিতে হবে, তাছাড়া উপায় নেই। 110 এর পরিবর্তে কমাই দিই। আর নিচে আরেকটা মানে লাইন ছিল তাই না, কি নামে ছিল, নাম নাই, কোনটা এটা আমাদের আরো কম দরকার, যদি কম দরকার হয় তাহলে অফসেট তো বাদ দিতে হবে। আচ্ছা এক মিনিট, সেটা করা যাবে, এখানে আমরা P0 দিয়ে দিই তাহলে একটু জায়গা কমবে, একটু বড় হয়েছে তাই না, কমছে না একটু জায়গা, আরো কমবে, না ভালো জায়গায় তো চাইকে নিচে টেক্সটা বসেনি, বাদ দেওয়া যায় চাইলে বাদ দেওয়া যায়। ভিতরে যে স্প্যান আছে এটা ফন্ট সাইজ কত আছে দেখেন তো, মাই রিট রেলওয়ে বোর্ড 13 পিক্সেল সাদা। ওকে তো রেলওয়ে দরকার, রেলওয়ে কোথায় আছে, রেলওয়ে ফন ওয়েট বোল্ড 700 দিই, তারপর হচ্ছে কি কালার হোয়াইট, ফন সাইজ আচ্ছা ঠিক আছে, লাইন ঠিক ছিল তাই না, এটা একটু দূরে সরে আছে কেন, কারণ ওই যে আমরা এটা কি দিছি প্যান্ট প্যারিং প্যারিং দেওয়া ছিল না পিতে, এই কারণে ঠিক আছে না, ওকে গুড চলবে এটা। আরো ভাঙতে হবে হবে জানো, এই 37 আর এটার লাগবে না, ঠিক আছে চারটে জায়গা পরে লাইন হেড একটু কমাই দিতে হবে, লাইন হেড অনেক বেশি হয়ে গেছে পিতে,
চলবে। তো এটাও শেষ, আর ডটগুলো তো আমার স্লিক থেকে আসবে, স্লিকগুলো পরে করতেছি। এবার হচ্ছে এটা, পারবো আধা ঘন্টায় হয়ে যাবে আশা করি। না বরিশ চাপেরই শেষ করবো না এটা পুরো, বরিশের দুটো ক্লাস না পিজি টু এস টিএম এল এ বরিশ চাপের। আচ্ছা কি বরিশের পরে, এরপরে ক্লাসে হচ্ছে যে স্লাইডার গুলো দুই একটা স্লাইডার এড করবো, লাইট বক্স এড করবো না, আর হচ্ছে আপনার রেসপন্সিভ মানে আরো মিডিয়াটা যে দেখাইছিলাম মিডিয়া করে ঠিক করতে হবে না, সব করবো স্টেকি মেনু তো আপনারা পারেন, আমাকে রেসপন্সিভটা দেখেন। ওকে এটার নাম কি দেওয়া যায়, ডাউনলোড স্টার্ট। ঠান্ডার দিন না, তো সেকশন আইডি এটার নাম দিব হচ্ছে কি ডাউন, এত বড় দেখাই ডিপ ক্লাস কন্টেইনার ডিপ ক্লাস রো। হ্যাঁ না না ফুল হইছে কোথায়, কন্টেইনারের ভিতরে। সো এবার দেখেন যে এটা কয়টা গ্রিডের মধ্যে আছে, কয়টা আছে, কল এলজি সিক্স ম্যাডাম মিডিলে নিয়ে আসতে হবে, তার মানে এম অটো। এই ক্লাসের নাম কি দেবো, যে ডাউন ডাউন আমি তো ক্লাস নাই ডাউনে দিলাম, সরি এটাকে কি ডাকে নিবো টুতেই নেই, কারণ যেহেতু হেডিং একটা বড়ো, এর নিচে আবার একটা পি আছে। কোথায় মিডলে, সো টেক্সট রেলওয়ে লাইট 28 পিক্সেল, কালার হচ্ছে এইটা, কার ভিতরে আছে ডাউনের ভিতরে, ডট ডাউন ডাউনের ভিতরে কে প্রথমে H2, ফন্ট সাইজ কত 28 পিক্সেল, ফন্ট ওয়েট লাইট মানে কত 300, কালার হচ্ছে এইটা, আর হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে রেলওয়ে। হ্যাঁ এখানে হচ্ছে আরেকটা 6টাতে হবে না, 7টা নিতে হবে, ঠিক আছে এবার গ্যাপটা দেন, টপ বটমে একটা গ্যাপ ছিল, সো প্যাডিং 100, এটা কিনে আছে রেলওয়ে বোল্ড 13 পিক্সেল, এবং কালার হচ্ছে আমার সেম টাইম আছে
এটা হবে আমার পি কত 700 আবার কেস ঠিক আছে এবং হচ্ছে নিচে একটা বটন আছে তাই না এই বটন আর ওই বটন মানে সেম জিনিস সো বটনের নাম কি ছিল জানো কোথায় এটার নাম কি আছে ডাউনলোড হেয়ার ঠিক আছে আরো বড় হবে কত আছে দেখেন তো এটার মধ্যে এরকম আচ্ছা এবার পি নিচে একটা গ্যাপ আছে এবার হচ্ছে আসেন ফুটারে হাফ টাইমের পরে শিওর শেষ করে দিলাম এখানে হয়ে যাবে সবাই কি বলেন টাইট লাগতেছে সবাই তো দেখতে যাচ্ছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা এই ঝামেলাটা এই ক্লাসে শেষই করে দিই 10-15 তো এমনিতে হয়ে গেল ইনশাল্লাহ আমরা 11টার মধ্যে শেষ করে ফেলবো আচ্ছা আমি দ্রুত করতেছি তো দাঁড়াইনি তাহলে দাঁড়াইলে তাড়াতাড়ি করতে পারবো ওকে তো এটা এবারে নাম কি দিব হচ্ছে ফুটার আপনার মতো ডেভেলপার পাচ্ছে না তো তাই বানাতে পারতেছে না স্টার্ট আচ্ছা ফুটারের জন্য হচ্ছে আমাদের ট্যাগ আছে হ্যাঁ এটার নাম কি ওটার নামেই আছে যার সাথে আপনি যেটা করতে হবে এখানে গিয়ে একটা আইডি নেবেন শুধু ইয়েস কন্টেনার সব মিডলে বসে যাবে কল এলজি 4 কয়টা হবে এরকম তিনটা হবে নিচেটা তো এক লাইন না স্যার এটার নাম কি দিব লেটার কমন হিসেবে থাকবো এর ভিতরে হচ্ছে একটা লাইক হচ্ছে ফুটার সি ফুটার হয়ে গেছে হেড প্রতিটা হেডলাইন আছে একটা তাই না তো কমন হিসেবে করে নিলাম যাতে বারবার করে না লাগে কপি করেন একটা H3 মধ্যে নেন বসে বলে দেন এবার এটাকে ডিজাইন করেন H কত নিলাম 3 এটাতে কি দেওয়া আছে রেলওয়ে বোল্ড আছে তারপর হচ্ছে 14 পিক্সেল এবং হোয়াইট কালার ওকে সো রেলওয়ে কোথায় আছে আমার এখানে কালার হচ্ছে আমার হোয়াইট তারপরে ফন্ট সাইজ হচ্ছে কত 14 পিক্সেল ফন্ট ওয়েট বোল্ড ছিল না বোল্ড বা 700 আর হচ্ছে কি আপার কেস কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার আছে তো এটার নাম কি ছিল আমার ফোটার ব্যাকগ্রাউন্ড দেই
কপি রিংটা কত দেওয়া আছে 70 ওকে ঠিক আছে না হ্যাঁ নিচে তাই আছে তাই থাকার কথা একটু বেশি আছে কিসের ভিতরে ওটার নাম হচ্ছে আমার ওটার আইটেম না না যে এখানে ফুটার আইটেম লাস্টার ও ই নেই নেই তো কন্টেন্ট নেই নেই তো এই পরে নিলে হবে অ্যাকচুয়ালি এটা দুইটা পিতে হবে দুই লাইন তো ফুটার আইটেম এর ভিতরে যে পি আছে আর এর কালার হচ্ছে হোয়াইট দেন হচ্ছে কি জানো ফন্ট সাইজ কত ছিল এটার 14 পিক্সেল ফন্ট ফ্যামিলি হচ্ছে এইটা এরপর আবার গেছ না রেগুলার 14 হোয়াইট রেলওয়ে আচ্ছা এটা অবশ্যই সিরিয়াস আছে না নাকি কালারটা একটু কম ছিল আর কি এটা পরে দিচ্ছি হুম হুম লাইন আছে মার্জিন দেওয়া আছে পিটা গেটে জিরো করে তো টেক্সট চ্যালেঞ্জ সব সেন্টারে থাকবে তাহলে আইটেম এর ভিতরে টেক্সট ঠিক আছে না সেকেন্ড পারে আসেন এটার নাম হবে কি ফুটার সেম নামেই হবে এর ভিতরে হচ্ছে আবার কি আছে একটা আবার দিচ্ছি ফুটার হেইট এখানে কি দেওয়া জানো ছিল শেয়ার এবং এখানে কিছু সোশ্যাল আইকন আছে ছিল একটা কি আমাদের একটা বানায় রাখছিলাম বুঝে না সোশ্যাল যাও টেক্সট লাইন লাস্ট কি আছে এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট থাকবে শুধু
লোকেশনের জায়গায় কি হবে? অ্যাবাউট অ্যাক্টিভ বক্স চলবে না? ফোটার 9 মিনিট লাগলো, 37 থেকে 9 মিনিট আর কি আছে? কোনটা? এটা আপনার হোমওয়ার্ক, এটা একটু হোয়াইট আছে সম্পূর্ণ আর কি, হৃদয়ের হোমওয়ার্ক হোয়াইট করে দিতে পারি, অ্যাকুরেট হোয়াইট আর কি। আচ্ছা এবার হচ্ছে এই একটা, এই একটার জন্য কি করবো আবার? ইনশাল্লাহ তাহলে কি করবো আবার আরেকটা? না এটার একটা সেকশন দিয়ে করবো আমরা, ওটার সমস্যা হবে না। কত? 1 2 3 4 না ফোর ছিল, 1 2 3 4 তো চারই তো দিছি। কেন আসে এগুলা? সেন্টার আসলাম না কেন? কারণ হচ্ছে এমোটো দিই নেই। কেন রোতে? কেন কথা মেনে দিব আমি, রোতে কেন দিব? ভেজাল লাগাই দিলে 5টা মিনিট পর আসবে না? ব্যাকগ্রাউন্ড কি কালার যেন আছে? শুধু কালারটা চেঞ্জ করে দিতে হবে এখন। আর কালারটা কি আছে? লাভ আছে নাকি? রেলওয়ে আছে, ওপেন চান্স। ও দুইটা কালার দিতে কেন? ওপেন চান্স মানে এটা তাই না? এটা রেলওয়ে। আচ্ছা 14 পিক্সেল রেগুলার কালার হচ্ছে। এফ বটমের ভিতরে কে কি কত ছিল? কালার হচ্ছে এটা, ফ্রন্ট ফ্যামিলি হচ্ছে ভালো কথা। এই কামাল চৌহান কি হবে? হোয়াইট। তার মানে এটাকে আমি কি এর মধ্যে নিব একটা? হ্যাঁ
সাদা এটা হয়ে যাবে ওপেন সেন্স বাইরের পরে আগে যদি আমি লিখি রেড কালার দিলে তো ওই কামাল চৌহান রেড হয়ে যাবে আলাদা না একবারে তো আমার এটা তো অন্য কালার না সেম ক্লাস সেম ট্যাগ নিলে তো এক কালারই হয়ে যাবে এফ এ সরি এটা লাভ না এটাকে বলা হচ্ছে হার্ট এটাকে মানে ইয়ে না ইটালিক কই ইটালিক বাগাটা কই পাই হ্যাঁ বাগা আমরা আমরা সোজা চাই এর ভিতরে যে আয় আছে কালার এটা দিয়ে দিলে বাঁকা হবে না তাকে এরকম থাকবে তবে তাহলে আমাদের ডিজাইন মোটামুটি কম দিক নাকি কোন কাস্টম কাস্টম তো আপনি যদি সেটা হচ্ছে ফ্ল্যাট আইকনে পান ফ্ল্যাট আইকন আমি দেখাবো ফ্ল্যাট আইকনে পেলে ফ্ল্যাট আইকন থেকে ইউজ করবেন আর না হয় হচ্ছে ইমেজ হিসেবে নিয়ে নেবেন তাহলে তো আপনার ভালো বানান যদি পারেন আর কি এটা ফোন বানাতে পারবেন যদি পারেন গ্রাফিক্স পারেন তাহলে তো ভালো এটা CY1811 নামে একটা ফন্ট মানে ঠিক আছে আমি আগে বলতে আমরা টি শার্টে ওই ফন্টটা ইউজ করতাম কাস্টম ফন্ট তাই আমাদের এই ফন্টটা ভালো এটা ভালো কি জানি ছিল মনসেরাট নাকি জানো এ ওই ওনাদের টি শার্ট দেন জাহাঙ্গীরের টি শার্ট দেন পরে কার আসছে হ্যালো শার্ট দেন এল কাকা এল লাগবে কারণ